আজকে আমরা আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এবং সারা রাজ্যেই হচ্ছে এখানে 144 থাকাতে আমরা কংগ্রেস ভবনের সামনে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীজির আমরা কুশপুত্তলিকা দাহ করেছি এবং দেশকে রক্ষা করতে হলে বিজেপি এবং মোদী সরকারকে সরাতে হবে, হটাতে হবে এবং কৃষকদের ন্যায্য দাবি, তাদের যে দাবি পূরণ করতে হবে। আজকে কৃষকদের উপর অত্যাচার, সেটা আমরা মেনে নিতে পারছি না। দেশের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, এর জন্যই আমাদের আজকে প্রতিবাদ করা হয়েছে। উত্তরপ্রদেশে লখিমপুরে কৃষক আন্দোলনের যে কৃষক নেতাদের বিনা প্ররোচনায় গুলি করে হত্যা করেছে এবং প্রিয়ঙ্কা গান্ধী তার প্রতিবাদে এবং কৃষকদের বাড়িতে যখন যাচ্ছিলেন তখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন ইলিগেলি 151 ধারাতে প্রিয়ঙ্কা গান্ধীকে ইলিগেল ডিটেনশন করেছেন এবং তাকে শারীরিকভাবেও হেনস্থা করেছেন এবং যেখানে উনাকে রেখেছেন ইলিগেল ডিটেনশন করে, এটা একটা নোংরা এবং পরিত্যক্ত ঘরে রেখেছেন। এর প্রতিবাদে এবং এই যে গণতন্ত্র ধ্বংস করার যে অপচেষ্টা তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে এটা পালিত হচ্ছে এবং আমরা সারা ভারতবর্ষে আমরা এটা পালন করেছি। ত্রিপুরা রাজ্য আমরা 144 ধারা থাকাতে আমরা ডিএম অফিসে আমরা এই প্রোগ্রাম করতে পারিনি, ডিএম অফিস ঘেরাও করতে পারিনি, 144 ধারা এখানে জারি আছে এবং ত্রিপুরা রাজ্য আমাদের গণতন্ত্র ভুলণ্ঠিত, যার জন্য আজকে আমরা বাধ্য হয়ে কংগ্রেস ভবনের প্রাঙ্গণে এই ঘটনার প্রিয়ঙ্কা গান্ধীর ইলিগেল ডিটেনশনের প্রতিবাদে আমরা এখানে নরেন্দ্র মোদীজি এবং যোগী আদিত্যনাথের আমরা কুশপুত্তলিকা দাহ করেছি এবং এই অগণতান্ত্রিক পদক্ষেপ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে অগণতান্ত্রিক প্রতিবাদ করছেন তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। আমার নাম প্রশান্ত সেন চৌধুরী, জেনারেল সেক্রেটারি প্রদেশ কংগ্রেস কমিটি।